The war has spread. পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় ক্রমেই জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। গাজায় যুদ্ধের সূত্র ধরে লেবানন ও ইয়েমেনে সংঘাত ছড়িয়েছে আগেই, এবার সিরিয়া ও ইরাকে নতুন করে হামলার ঘটনা দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা পরিস্থিতি যেভাবে ছড়িয়ে পড়ছে, তার সাথে যে নামটি বারবার উঠে আসছে সেটি ইরান। ইসরায়েল ও তার মিত্র দেশ আমেরিকার বিরুদ্ধে একরকম ছায়া যুদ্ধ করছে দেশটি। It is a proxy war, indirect war, cold war. যা হচ্ছে তা ইরান ইসরায়েলের মধ্যে প্রক্সি যুদ্ধ, পরোক্ষ যুদ্ধ, স্নায়ুযুদ্ধ, যে কোনোটাই বলা যায়। একটা লক্ষণীয় বিষয় হলো, ইসরায়েল সিরিয়াতে সাধারণত ইরানের প্রক্সিদের টার্গেট করে হামলা করত। এখন গাজা যুদ্ধের পর ইরান এই অঞ্চলে যে আগুনের বলয় ছড়িয়ে দিয়েছে, ইসরায়েল হয়তো নিজেকে সেটা দিয়ে ঘেরাও বোধ করছে। এজন্য ইসরায়েল ইরানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের দিকে হামলা করার প্রয়োজন বোধ করছে। এ সপ্তাহে সিরিয়ায় বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ডের 5 জন জ্যেষ্ঠ সদস্য মৃত্যুর ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে ইরান। এর পরপরই ইরাকের একটি বিমান ঘাঁটিতে সশস্ত্র গোষ্ঠীর মিসাইল হামলায় কয়েকজন আমেরিকান সেনা আহত হয়। এখন গাজায় হামাস, লেবাননে হেজবুল্লাহ, ইয়েমেনের হুথি বা ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স, আমেরিকা বা ইসরায়েলের দিকে যারাই হামলা করছে তাদের সাথে ইরানের সম্পৃক্ততার কথাই উঠে আসছে। দেশগুলো পরিস্থিতির অবনতি চায় না বলে উল্লেখ করলেও পাল্টাপাল্টি হামলা চলছেই। ইরান নিজেদের এই অঞ্চলে প্রভাবশালী হিসেবে দেখাতে চায়। সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেনের মতো জায়গায় তাদের প্রভাব আছে। ফলে মধ্যপ্রাচ্যে যখন ইসরায়েল বা আমেরিকার মতো দেশ বিবাদে জড়ায়, তখন ইরান প্রতিক্রিয়া দেখায়, এটা প্রমাণ করার জন্য যে এ অঞ্চলে তাদের অবস্থান শক্ত। ইরান চাচ্ছে যেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েল চাপে পড়ে এবং যুক্তরাষ্ট্র এখান থেকে নিজেকে গুটিয়ে নেয়, সেটা গাজায় ইসরায়েলের সমর্থন হোক বা অন্যান্য জায়গায় সামরিক উপস্থিতি হোক। ইরান নিশ্চিত করতে চায় ইসরায়েল যেন হামাসকে সম্পূর্ণ নির্মূল করতে না পারে এবং গাজা সংকটের শেষ যেন ইসরায়েলের বিজয় দিয়ে না হয়। ইসরায়েল না জেতাটাই ইরানের জন্য জয়। গত সপ্তাহে ইরান সরাসরি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা করেছে ইরাক, সিরিয়া ও পাকিস্তানে। ইরানে পাল্টা হামলা করেছে পাকিস্তানও। ইরান বলছে সিরিয়া ও পাকিস্তানে জঙ্গি গোষ্ঠী লক্ষ্য করে এবং ইরাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ঘাঁটির দিকে হামলা করা হয়েছে। মনে করা হচ্ছে নিজ দেশে নানা চাপে পড়ে এমনটা করেছে ইরানের বাহিনী। এ মাসে জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীতে যে জোড়া বোমা হামলা হয়েছিল, ইরানের ভেতরে তার প্রতিশোধ দেখানোর প্রয়োজন হয়ে পড়েছিল। একই সঙ্গে ছিল শক্তিমত্তা দেখানোর ইস্যুটিও। মধ্যপ্রাচ্যের দুই দেশ ছাড়াও পাকিস্তানে হামলা থেকে বোঝা যায় মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি দক্ষিণ এশিয়া পর্যন্ত চলে এসেছে। ইরানের জন্য এতে করে সন্ত্রাসবাদের হুমকি কমে যায়নি, কিন্তু দুই দেশই তাদের সক্ষমতা দেখিয়েছে। ইরান দেখিয়েছে তারা সীমান্ত পার করে পাকিস্তানের মতো বড় সামরিক শক্তির দিকে হামলা করতে পারে। পাকিস্তান দেখিয়েছে তারা দেশের নানা সমস্যার মধ্যেও দ্রুত ও দৃঢ়ভাবে জবাব দিতে পারে। শক্তি প্রদর্শন ছাড়াও ভবিষ্যতে ইরানের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার দিকটিও গুরুত্ব পাচ্ছে। অনেক বিশ্লেষক মনে করেন ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি যুদ্ধে জড়াতে চায় না, কিন্তু যেভাবে ধাপে ধাপে পরিস্থিতির অবনতির দিকে যাচ্ছে তাতে একটু হিসেব নিকেশের ভুলে আরও বড় যুদ্ধ লাগার শঙ্কাও রয়েছে। ইরান ইসরায়েলের মধ্যে উত্তেজনা প্রায় মুখোমুখি সংঘাতের পর্যায়ে চলে এসেছে। গাজার সংকটই মধ্যপ্রাচ্যে একটা সংকটের ভাণ্ডার খুলে দিয়েছে যেগুলো সামাল দেওয়া কঠিন। পরিস্থিতির যদি এমন অবনতি ঘটতেই থাকে তাহলে আমরা আরও অনেককে জড়িয়ে হয়তো বড় সংঘাত দেখব। ইরান বা তাদের বিপ্লবী গার্ড বাহিনী হয়তো বিভিন্ন দিকে আরও আক্রমণ করতে দ্বিধাবোধ করবে না। সাম্প্রতিক উত্তেজনার মূলে যে গাজা পরিস্থিতির কথা বারবার উঠে আসছে, সেটা সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েলের ভেতরে বাইরে যুদ্ধবিরতির চাপ থাকলেও দেশটির প্রধানমন্ত্রী কোনো আপোষের পথে যাচ্ছেন না। আর ইরানপন্থীদের দৃষ্টিতে গাজার পক্ষ নিয়ে বিশ্বের নজরে এসে মধ্যপ্রাচ্যে জনপ্রিয়তা বাড়ছে ইরানের। আবার শীর্ষ কমান্ডারদের হত্যার প্রতিশোধও একটা ইস্যু। সব মিলে উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি যেন এগিয়ে যাচ্ছে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে, যেখানে ইরানের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে।